আজকের এই ভিডিওতে আমরা কারেন্ট চার্টে বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করে কিভাবে ইফেক্টিভলি মার্কেট অ্যানালাইসিস করা যায় সেই প্রসেসটা দেখব। প্রথমে আমরা আইডেন্টিফাই করব এই মার্কেটটা কোন ট্রেন্ডে আছে। স্বভাবতই স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে এই মার্কেটটা একটা ডাউন ট্রেন্ড মার্কেটে আছে, কারণ শার্পলি বোঝা যাচ্ছে যে এটা এইভাবে মার্কেটটা আছে। সো আমি রিসেন্ট হাই এবং রিসেন্ট লোকে যদি কনসিডার করি তাহলে আমরা বলতে পারি যে এই মার্কেটটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট আছে। তাছাড়া আমরা আরও কিছু ইন্ডিকেটরের হেল্প নিতে পারি। আমরা যদি 200 MA এর মাধ্যমে কনসিডার করে থাকি তাহলে দেখা যাবে যে 200 MA এর নিচে বর্তমান মার্কেটটির অবস্থান। এটা হচ্ছে 200 MA, সিম্পল মুভিং এভারেজ SMA। এখন এটা হচ্ছে প্রাইস আর 200 MA হচ্ছে এটা। এখন আমরা জানি 200 MA বা মুভিং এভারেজের নিচে যদি প্রাইস থাকে তাহলে সেটা ডাউন ট্রেন্ড। সো এই মুভিং এভারেজের মাধ্যমে আমরা বুঝতে পারি যে মার্কেটটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট। এখন যেহেতু এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট, আমরা এই ডাউন ট্রেন্ড মার্কেট থেকে কোনো অবস্থাতেই আমরা বাই এন্ট্রি খুঁজব না। আমাদের চিন্তাভাবনা হচ্ছে যে আমরা এই ডাউন ট্রেন্ড মার্কেট থেকে একটা ভালো পয়েন্ট থেকে সেল এন্ট্রিগুলো কাউন্ট করা। এখন বর্তমানে মার্কেটটা যে অবস্থানে আছে সেখান থেকে আমরা সেল দিতে পারি কি না তার কয়েকটা কনফ্লুয়েন্স খুঁজে বের করব। যদি আমরা ভালো মানের কিছু কনফ্লুয়েন্স পেয়ে যাই তাহলে এই ডাউন ট্রেন্ড মার্কেট থেকে আমরা সেল এন্ট্রিগুলো নিব। যদি আমরা এর রিস্ক রেশিওটা ভালো পাই এবং এর অ্যাকুরেসিটা যদি মনে হয় যে হ্যাঁ এটা স্যাটিসফ্যাক্টেবল অ্যাকুরেসি হওয়ার পসিবিলিটি আছে তখনই আমরা সেল এন্ট্রিটা নেব। তো প্রথমে আমরা এই মার্কেটে একটা ট্রেন্ড লাইন, প্রিভিয়াস ট্রেন্ড লাইনটা দেখব। এটা হচ্ছে একটা প্রিভিয়াস ট্রেন্ড লাইন। এই প্রিভিয়াস ট্রেন্ড লাইনের বর্তমান প্রাইসটা প্রিভিয়াস ট্রেন্ড লাইনের সাথে, প্রিভিয়াস ট্রেন্ড লাইনটা এখানে একটা রেজিস্টেন্স হিসাবে কাজ করছে, কারণ এই প্রিভিয়াস ট্রেন্ড লাইনের এটা একটা সুইং লো, এটা একটা সুইং লো, এটা একটা সুইং লো এবং এখানে একটা সাপোর্ট হিসাবে কাজ করতেছে। এই সাপোর্টটা এইখানে গিয়ে কারেন্ট প্রাইসের সাথে রেজিস্টেন্স হিসাবে রিয়্যাক্ট করতেছে। সো এই মুভিং এভারেজটাকে আমরা একটা রেজিস্টেন্স এরিয়া ধরতে পারি, এই ট্রেন্ড লাইনের মাধ্যমে এটাকে আমরা একটা রেজিস্টেন্স এরিয়া হিসাবে কাউন্ট করতে পারি। এটাও একটা ট্রেন্ড চ্যানেল হবে। তারপর আমরা যদি রিসেন্ট ফিবুটা আঁকি, এটাকে সুইং হাই ধরে এটাকে সুইং লো ধরে আমরা যদি ফিবু রিট্রেসমেন্ট আঁকি ফ্রম হাইস্ট প্রাইস টু লোয়েস্ট প্রাইস, এইখানে যে প্রাইসটা বর্তমান যে প্রাইসটা অবস্থান করছে এটা হচ্ছে 61.8 থেকে 50% এর মাঝখানে। সো আমরা জানি যে ফিবু রিট্রেসমেন্ট যখন আমরা আঁকবো তখন মার্কেটটা যদি
এরকম একটা লেভেলে থাকে, 61.8 থেকে 50% লেভেলের মধ্যে থাকে, এবং সেইখানে যদি আমরা আরো দু একটা রেজিস্ট্যান্স পাই, তাহলে এটাকে আমরা একটা শক্তিশালী ট্রেন্ড রিভার্সাল হিসাবে কাউন্ট করতে পারি। এখন ট্রেন্ড রিভার্সাল কেন বলছি, কারণ রিসেন্ট মার্কেটটা কিন্তু হাইয়ের দিকে আছে। আমরা যদি রিসেন্ট, হ্যাঁ আমরা লং টার্মের দিক থেকে এখান থেকে মার্কেটটা আমরা লো মার্কেট বা ডাউন মার্কেট থিঙ্ক করব, কিন্তু রিসেন্ট যে লো আছে এই লো থেকে মার্কেটটা কিন্তু যাওয়া শুরু করেছে, কিন্তু এই রিসেন্ট মার্কেটটাকে আমরা তখনই আপ ট্রেন্ড ধরব যখন এই মার্কেটটা এই লেভেল গেট ক্রস করবে, এই হায়েস্ট হাইকে, এই হায়েস্ট হাইকে ক্রস করবে। যে যতক্ষণ পর্যন্ত মার্কেটটা এই হায়েস্ট হাইকে ক্রস না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু লং টার্মের জন্য এই মার্কেটটাকে আমরা কোনোভাবেই আপ ট্রেন্ড মার্কেট বলতে পারি না। সো লং টার্মের জন্য আমরা আমরা কনসিডার করব যে এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট, আর শর্ট টার্মের জন্য মার্কেটটা এখন ডাউন ট্রেন্ড থেকে রিট্রেস করা শুরু করেছে, অর্থাৎ ট্রেন্ড রিভার্সাল, এখানে এখান থেকে ট্রেন্ড রিভার্সাল শুরু হয়েছে। এখন যেহেতু মার্কেটটা ট্রেন্ড রিভার্সাল শুরু হয়ে উপরের দিকে উঠতে উঠতে এই পর্যন্ত গিয়েছে, এই পর্যন্ত গিয়ে সে একটা বাধার সম্মুখীন হয়েছে। সেই বাধাটা কি? সেই বাধাটা হচ্ছে এখানে একটা শক্তিশালী ফিবো রিট্রেসমেন্ট লেভেল আছে 50 থেকে 61.8%, এখানে মুভিং এভারেজের রেজিস্ট্যান্স এরিয়া হিসেবে কাজ করতেছে, এইখানে প্রিভিয়াস একটা ট্রেন্ড লাইন, এখানে একটা প্রিভিয়াস ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে। এখন আরও কিছু কিছু ব্যাপার আছে, আমি এখন সুবিধার্থে মানে বোঝানোর সুবিধার্থে এগুলো কেটে দিয়ে দিয়ে চেষ্টা করতেছি। এখন এখানে আমরা যদি হরাইজন্টাল সাপোর্ট এবং রেজিস্ট্যান্স যদি আঁকি, তাহলে এটা একটা ভালো মানের রেজিস্ট্যান্স এরিয়া এবং যথেষ্ট শক্তিশালী একটা রেজিস্ট্যান্স এরিয়া, কারণ এইখানে মার্কেটটা কনসোলিডেটেড ছিল, এইখানে একবার হায়েস্ট হায়ার হাই হয়েছিল, এইখানে মার্কেটটা বর্তমানে অবস্থান করছে। সো এটাকে একটা হরাইজন্টালি একটা শক্তিশালী রেজিস্ট্যান্স এরিয়া হিসাবে কাউন্ট করতে পারি। সো আমরা জানি এই সমস্ত রেজিস্ট্যান্স থেকে ম্যাক্সিমাম টাইম ট্রেন্ড যেহেতু ডাউন ট্রেন্ডে আছে, সো এটা এই মার্কেটটা এখান থেকে নিচের দিকে আসার পসিবিলিটি অনেক বেশি। এখন আমরা দেখব যে আরো কি কি কারণ থাকতে পারে। এখন আমরা ক্যান্ডেলের দিকে যদি চিন্তা করি, এখন এই ক্যান্ডেলগুলোর মধ্যে এটা হচ্ছে একটা রিজেক্টেড ক্যান্ডেল। কিভাবে রিজেক্টেড ক্যান্ডেল? এইখানে প্রাইসটা এই লম্বা টেইলের মাধ্যমে প্রাইসটা রিজেক্ট করা বুঝিয়েছে। এই যে মার্কেট, এটা আজকে হচ্ছে রিজেক্ট করেছিল, পরবর্তী নেক্সট ক্যান্ডেলটাও প্রাইসকে রিজেক্ট করেছে, তার পরের ক্যান্ডেলটা একটা পিন বারের মতো, অনেকটাই পিন বার, 100% না, যেহেতু নোজটা একটু বেশি বড়, নোজটা একটু বেশি বড় হয়ে যাওয়ার কারণে আমরা বলতে পাচ্ছি না, বাট এটা অবশ্যই ভালো মানের, মোটামুটি ভালো মানের একটা পিন বার। এখন এইখানে একটা পিন বার হয়েছে, এটা বিয়ারিশ পিন বার। এখন এইখানে ডোজি স্টার হিসেবে আছে, অর্থাৎ গত 5 দিন ধরে এই মার্কেটটা প্রাইসকে উপরের দিকে যেতে যাওয়াটা থেকে নিজেকে প্রাইসকে রিজেক্ট করতেছে, সে উপরের দিকে যেতে পারছে না। সো এই সমস্ত কারণেও আমি এই এরিয়াটাকে অবশ্যই একটা শক্তিশালী রেজিস্ট্যান্স এরিয়া হিসাবে কাউন্ট করতে পারি। এখন এই এরিয়া থেকে আমরা এখান থেকে সেল এন্ট্রি দেওয়ার
চিন্তা ভাবনা করতে পারি। এখন কিভাবে কখনটা সেল কখন আমরা সেলটা দিব, হ্যাঁ সেলটা আমরা গত আমার হিসাবে আমরা সেলটা দিব যেহেতু এইখান থেকে প্রাইসটা রিজেক্ট করেছে এবং প্রাইস লেভেলটা এখানে আছে, মানে এই এই ক্যান্ডেল থেকে প্রাইসটা রিজেক্ট করা শুরু হয়েছে এবং এই ক্যান্ডেলটাই প্রথম রেজিস্টেন্স এরিয়াতে গিয়েছে। যেহেতু এই ক্যান্ডেলটা প্রথম রেজিস্টেন্স এরিয়াতে গিয়ে মার্কেট প্রাইসটা রিজেক্ট করেছে এবং এই ক্যান্ডেলটাকেই রেসপেক্ট করে পরবর্তীতে চারটি ক্যান্ডেল হয়েছে, সো আমি সেল এন্ট্রি দিব যখন এই ক্যান্ডেলটাকে সে ক্রস করে এদিক থেকে আসা শুরু হবে। সো আমি সেলটা দিব জাস্ট এই এরিয়াতে। আমরা যদি ট্রেন্ড লাইন, এখানে অবশ্য ট্রেন্ড লাইন ব্রেকআউটের সিস্টেমটা হবে না, সো আমরা যখন এই ক্যান্ডেলটাকে ব্রেক করবে তখন আমরা এখান থেকে সুন্দরভাবে একটা সেল এন্ট্রি দিতে পারব এবং এই সমস্ত কেসে ম্যাক্সিমাম টাইম আমরা ভালো একটা প্রফিট পাব এবং এটা রিস্ক রেশিওটা হবে, এখানে হবে আমাদের স্টপ লস, এখানে হবে আমাদের স্টপ লস, আর এই স্টপ লসের টু টাইমস অর থ্রি টাইমস, টু টাইমস বা থ্রি টাইমস আমরা এতক্ষণ বলব বা এই এরিয়া পর্যন্ত আমরা টার্গেট ধরতে পারি। আপনারা আরো ভালো মানের ট্রেডিং আইডিয়া পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট www.fxpipsgainer.com ভিজিট করতে পারেন, gainer.com। আশা করি আপনারা মোটামুটি একটা আইডিয়া পেয়েছেন কিভাবে ট্রেড করতে হয়। পরবর্তীতে আমরা আবারও ভালো কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।